হাই বন্ধুরা, আমরা এসে গেছি দেবটেক ভিডিও চ্যানেলে। আজকে ব্লক কট কি জিনিস, আজকে এইচটিএমএল এর এই ট্যাগটি সম্বন্ধে সমস্ত রকম বিস্তারিত জানাবো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ক্লিক করে দিও, কারণ এইচটিএমএল সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি শুরু করি। প্রথমে জেনে নেই ব্লক কোডটা কি। ব্লক কোড হচ্ছে আমরা যদি কোনো আর্টিকেল আলাদা কোথাও ওয়েবসাইট থেকে বা আলাদা কোথাও থেকে আমরা যদি কপি করি, তাহলে ব্রাউজার ব্লক কোড ট্যাগটি দিয়ে ব্রাউজারকে বোঝানোর জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়, কারণ আমরা এখান থেকে এই জিনিসটা কপি করেছি। তো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখব। তো আমরা চলো আমরা আমাদের প্র্যাকটিক্যালটা শুরু করে দিই। আমরা আগের ভিডিওতে এটা দেখেছিলাম, আগের বাদে এই সম্বন্ধে সমস্ত রকম বুঝেছিলাম, আজকে ব্লক কট সম্বন্ধে বুঝবো। আমি ব্লক কট আমাদের ট্যাগটি দিতে হবে ব্লক কট। ব্লক কট শুরু করলাম এবং আমি শেষ করে দিই। আর্টিকেল এর ভিতরে দিয়ে দিব। ব্লক কোড শেষ করলাম এবং এর ভিতরে যে আর্টিকেলটা আমরা কপি করে পেস্ট করব সেটা ইউজাররা জানতে পারবে না এখান থেকে যে কপি করা আছে, কিন্তু ব্রাউজারকে বোঝানোর জন্য ব্লক কোড নিচে ট্যাগটি দেব, ইউজারের সামনে এই ট্যাগটি শো করবে না। তো আমরা কপি করে নিচ্ছি যে ট্যাগটি, আমরা সাপোজ এই আর্টিকেলটি কপি করে নিব, কপি এবং পেস্ট। পেস্ট করার পর সামনে যে সাইট থেকে আমরা কপি করেছিলাম ওই লিংকটা আমরা দিয়ে দেবো। তার জন্য আমাদের একটা ট্যাগ দিতে হবে সাইট বলে, সাইট ইকুয়ালস টু, এবং যে সাইট থেকে আমরা কপি করেছিলাম ওই ইউআরএলটা আমরা কপি করে নেব। কপি করার পর আমরা এখানে আমরা পেস্ট করে দেব এবং এখানে আর্টিকেলটা সেভ করে নেব আমাদের প্রোগ্রামটি। এবং এখানে আমরা যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পারবে আমাদের যে ইউআরএলটি এটা কিন্তু শো করবে না ইউজারের সামনে, কিন্তু ব্রাউজারকে বোঝানোর জন্য এটা দিতে হবে, দেয়া ইউজ করা হয়। তো আমরা দেখে নিই আমাদের প্র্যাকটিক্যালটা। তো আমরা যে ইউআরএলটা দিচ্ছি সেখানে শো করছে না, কিন্তু প্যারাগ্রাফটা আমাদের শো করছে। আশা করি এই ভিডিওটিতে আমরা আমরা ব্লক কোড সম্বন্ধে জানতে পারলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি নতুন তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, নতুন নতুন এইচটিএমএল সম্পর্কিত নতুন নতুন টেকনিক্যাল আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিতর ভিডিওতে। বাই।